এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখব, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার, সিবিআই এর নোটিশের বিরুদ্ধে আদালতে রাজীব কুমার, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আদালতে কি আবেদন করতে চলেছেন রাজীব কুমার? দেখো, তোমাকে বলবো যে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের আইনজীবী, তিনি আজকে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ইজলাসে যান এবং গিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সিবিআই প্রাক্তন পুলিশ কমিশনারকে যে নোটিশ পাঠিয়েছে তা সেই নোটিশ কিন্তু ত্রুটিপূর্ণ, অতএব সেই নোটিশের ভিত্তিতে কাউকে ডেকে পাঠানো যায় না, অতএব সেই নোটিশকে তারা চ্যালেঞ্জ করছেন এবং এই নোটিশকে খারিজ করা হোক, এই আবেদনে কিন্তু তারা কলকাতা হাইকোর্টের কাছে করছেন। এবং সেই সময় বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেন যে আপনারা এই মামলা দায়ের করতে পারলে আজকে দ্বিতীয়ার্ধের মধ্যে অর্থাৎ দুপুর দুটোর সময় যখন আদালতের কাজ আবারও আরম্ভ হবে ফ্যাকাশেদের পরে, সেই সময়ের মধ্যে আপনারা এই গোটা মামলা ফাইল করতে পারলে, দায়ের করতে পারলে আপনারা আবার আসুন এবং সেই সময় অর্থাৎ দুপুর দুটোর সময় কিন্তু এই মামলার বিচার পর্ব আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে এই আবেদনে স্পষ্টতই বলা হবে যে সিবিআই এর পক্ষ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশ ত্রুটিপূর্ণ, একাধিক অসঙ্গতি আছে, অতএব সেই নোটিশের ভিত্তিতে প্রাক্তন পুলিশ কমিশনারকে ডেকে পাঠানো সেটা কিন্তু কার্যত সিবিআই এর পক্ষে অনুচিত, অতএব সেই নোটিশকে তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই নোটিশকে কলকাতা হাইকোর্ট খারিজ করার নির্দেশ দিক। এই আবেদন নিয়ে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে আসছেন। ধন্যবাদ সৌভিক।